যার ব্যাটিং স্টাইল মুগ্ধ করে সমালোচকদেরও। বলছিলাম ব্যাটসম্যান কাম উইকেট কিপার লিটন দাসের কথা। নিউজ 24কে জানিয়েছেন নিজের ক্যারিয়ার ও সতীর্থদের নিয়ে। তার সাথে কথা বলেছেন সহকর্মী শুভ দেবনাথ। দাস তার ব্যাটিং থেকে যে কেউ মুগ্ধ হবে তার ব্যাটিং বারবারই দেখতে চাইবে, সে লিটন কুমার দাসের সঙ্গে আমরা কথা বলবো আসন্ন ভারত সফর সহ বিভিন্ন বিষয় নিয়ে। লিটন দাস, শুরুতে জানতে চ, ভারত তো এর আগে আইপিএল খেলেছিলেন, সেই আইপিএলের অভিজ্ঞতাটা এবার টি টোয়েন্টিও আছে টেস্টও আছে, কতটা কাজে আসবে আপনাদের? আইপিএলের অভিজ্ঞতা খুব একটা বেশি না আমার, খুব একটা ম্যাচও খেলতে পারিনি, ইন্ডিয়া মাঠ সম্বন্ধে জানা আছে বিকজ ওয়ার্ল্ড কাপ খেললাম কিছুদিন আগে, বাট ফরম্যাট ডিফারেন্ট, টেস্ট ক্রিকেটের আসলে পরিচিতি দিয়ে কোনো কিছু হয় না, আপনি ওই মোমেন্টে কী করবেন, ওই দিন কীভাবে যাচ্ছে ওই জিনিসটা অনেক ভ্যারি করে। অনেকের খারাপ সময় যায় কিন্তু আপনার কিছুটা খারাপ সময় যায়, কিন্তু আপনার কেন সমালোচনাটা বেশি হয়, লিটন দাস বলে কি সমালোচনা একটু বেশি হয়? জানি না, এটা বলতে পারবো না, হয়তো বা মানুষ এক্সপেক্ট করে আমার কাছে অনেক বেশি যে আমি পারফর্ম কেন করতে পারতেছি না, এটাতে আমি ভুলও কিছু বলবো না, কারণ মানুষ, বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে। নাজমুল হাসান শান্তর ক্যাপ্টেন্সির কোন পার্টটা আপনার সবচেয়ে ভালো লাগে এবং তার ক্যাপ্টেন্সিটা কীভাবে দেখেন আপনি? আর নিজেও ক্যাপ্টেন্সি করেছেন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। না, খুবই ভালো, খুব একটা বেশি দিন হয়নি, 2-3টা সিরিজই হয়তো বা করেছে এবং সাকসেসফুল ক্যাপ্টেন এই মুহূর্তে। আপনি ছাড়া বাংলাদেশের কোন প্লেয়ারের ব্যাটিং দেখতে আপনার খুব ভালো লাগে, রান করুক না করুক বাট ব্যাটিং দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? খুব পছন্দের কোনো ব্যাটসম্যানের কথা বলেন, এখন সে খেলতেছে না টেস্টে, বাট ও যখন খেলে লং ইনিংস তার খেলা দেখতে খুব ভালো লাগে, সৌম্য সরকার, কারণ তার ব্যাটিংয়ে যে মাইটের ধরন বাংলাদেশে, আমি মনে করি খুব বাংলাদেশে কম প্লেয়ারে এই এই প্লেয়ারের ইয়াটা আছে। আর আরেকটা জিনিস বলবো, তোহিত হৃদয়, ওর যে ব্যাটিং ফ্লোনেস যেটা যখন বাইরে থেকে ড্রেসিং রুম থেকে দেখি আমার খুব ভালো লাগে। দেশে থাকা হবে না, পূজার সময়টা কীভাবে অতিবাহিত করেন আর পরিবার ছাড়া পূজার সময়টা কেমন কাটে এবং বৌদির সময়টা কেমন কাটে আপনাকে ছাড়া? পূজা তো আসলে অনেকদিন হয়ে গেলে পূজাতে থাকতে পারি না, স্বাভাবিক বিষয়ে পূজাতে মা বাবাকে অনেক মিস করি, প্লাস ওয়াইফও এখন মিস করি, ওয়াইফকে অনেক। পূজার সময় সবচেয়ে কোন বিষয়টা মিস করেন? পরবি দেওয়া, ওই জিনিসটা অনেক মিস করি এখন, আর ওইভাবে থাকাও হয় না, কেউ আমাকে টাকাও দিয়ে যায় না, সো এখনই আমাকে দিতে হয়, সো এই জায়গাটা একটু মিস করি, আমাকেও যদি কেউ দেয় ভালো লাগে। থ্যাংক ইউ। আমার সঙ্গে ছিলেন লিটন কুমার দাস, তার না বলা বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম, তার বাংলাদেশ দলে তার ব্যাটিংয়ের পরবর্তীতে তার কার ব্যাটিং ভালো লাগে সেসব বিষয় নিয়ে নিউজ 24 মুখোমুখি হলো। শুভ দেবনাথ, নিউজ 24, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা।